আসসালামু আলাইকুম, শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে এসপি অর্থাৎ স্টিম পাওয়ার ডেলিগেট করতে হয়। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে হচ্ছে steemworld.org/ দিয়ে আপনার ইউজার নেমটা এখানে পাতাবেন। পাতানোর পরে হচ্ছে সার্চ দিবেন, দিলে আপনাদের এরকম একটা পেজ আসবে। আমি আপনাদেরকে আবার দেখাই। তো এভাবে সার্চ দিয়ে আপনি যে কোনো আমার অ্যাকাউন্ট বা যে কোনো মানুষের অ্যাকাউন্টের ডিটেলস এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডেলিগেশন। তো আমি আপনাদেরকে কিভাবে ডেলিগেট করতে হয় এটা শিখিয়ে দিব। তো এখানে হচ্ছে ডেলিগেশনে ক্লিক করব। করার পরে হচ্ছে এখানে দেখতে পারবো ইনকামিং, আমাকে কে ডেলিগেট করেছে তাদের নাম। তো এখানে হচ্ছে স্টিম ফেরি আমাকে 100 এসপি ডেলিগেট করেছে। এখানে হচ্ছে আমি আউটগোয়িংয়ে যাব। আউটগোয়িংয়ে যে দেখতে পাবো যে আমি কাকে কাকে ডেলিগেট করেছি। তো এখানে হচ্ছে জাস্টি আছে, স্টিম শ্রীলঙ্কা আছে, আর টিপু আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমাকে অথবা অন্য কাউকে ডেলিগেট করতে পারবেন। আমি ফর এক্সাম্পল আমার ইউজার নেম দিয়ে দেখাবো। তো এখানে এই পেজে এখানে ডেলিগেট অপশনে ক্লিক করবেন। করার পরে এরকম একটা পেজ আসবে। আসার পরে হচ্ছে ফ্রম অ্যাকাউন্ট হচ্ছে আপনার নাম, অ্যাভেলেবেল এসপি হচ্ছে আমার আছে 729। এই 729 আমি ডেলিগেট করতে পারবো। আর এখানে টু অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম হচ্ছে যেটা আমার ইচ্ছা আমি সেটা দিতে পারি। তো আপনারা এখানে আমার নাম টাইপ করতে পারেন। আমার ইউজার নেম হচ্ছে সোহানা1। তো আপনারা হচ্ছে সোহানা1 যদি আমাকে ডিলিট করতে চান সেক্ষেত্রে এখানে সোহানা1 লিখে এখানে কিছু পাতানো লাগবে না। অ্যামাউন্ট বেসডে এখানে অ্যামাউন্ট এসপিতে হচ্ছে যত অ্যামাউন্ট ডেলিগেট করতে চান তত, 100, 1000 যত খুশি তত। তবে সেটা আপনার অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। যেরকম আমার এখানে অ্যাভেলেবেল আছে 729। তো আমি ম্যাক্স 700 ডেলিগেট করতে পারবো, 29 আমাকে হাতে রাখতে হবে অ্যাটলিস্ট। 29 অথবা 50 হাতে রেখে আমাকে ডেলিগেটটা করতে হবে, এটা নিয়ম। তো এখানে আপনি অ্যামাউন্ট সিম্পলি বসাবেন, সাপোজ 100 বসালাম। বসিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন। করার পরে এরকম একটা পেজ আসবে, দেন আপনি এখানে ইয়েস দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে প্রাইভেট অ্যাক্টিভ কি, যখন আপনারা সাইন আপ করেছেন ইস্টিমেটে তখন আপনাদেরকে একটা যে কিজ আছে সেগুলোর লিস্ট দেওয়া হয়েছে, যেরকম মাস্টার কিজ, প্রাইভেট কিজ, পোস্টিং কিজ, এরকম অনেকগুলো কিজের একটা লিস্ট দেওয়া হয়ে থাকে। আপনাদেরকে আমি দেখাই, এই যে এই লিস্টটা দেওয়া হয়ে থাকে। তো এইখান থেকে প্রাইভেট অ্যাক্টিভ কিটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সিম্পলি এখানে ওকেতে ক্লিক করলে আই এম ডান, আমার আর কোনো কাজ নাই, আমার ডেলিগেট হয়ে যাবে। আর ডেলিগেশন ক্যান্সেলও আপনি করতে পারবেন এনি টাইম, তবে আপনার ডেলিগেশন ক্যান্সেল হতে মিনিমাম 5 ডেজ সময় নেবে, 5 থেকে 7 ডেজ সময় নেবে। যেরকম আমার এখানে আমি রিসেন্টলি কুরেটরকে হচ্ছে ডেলিগেশন ক্যান্সেল করেছি, তো এটা হচ্ছে সাকসেসফুল এক্সপায়ার হবে হচ্ছে 29 তারিখে। তো এইরকম ডেলিগেশন প্রসেসটা একদম ইজি, আপনারা যে কেউ ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, সাপোজ আমার এখানে টিপুকে 700 ডেলিগেট করা আছে, তো আমি এখানে 700 থেকে আর একটু বাড়াবো। তো সেক্ষেত্রে আমি এখানে এডিটে ক্লিক করব। করার পরে হচ্ছে এখানে এই যে পুরো অ্যামাউন্ট 700 আছে, এই 700 তো আছেই, আমি এখন নতুন যে অ্যামাউন্টটা চাচ্ছি সেই অ্যামাউন্টটা ফুল বসাবো। তো এটা কেটে দিয়ে আমি সাপোজ টিপুকে 1000 ডেলিগেট করতে চাচ্ছি, এখানে 1000 বসাবো। বসিয়ে এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে সেম অ্যাজ এখানে ইয়েস ক্লিক করব। করার পরে এখানে অ্যাক্টিভ কি দিলে, ওকে দিলে আমার হচ্ছে প্রসেস কমপ্লিট হয়ে যাবে। বাট আমি এখন 1000 টিপুকে দিতে চাচ্ছি না, তো আমি এটা ক্যান্সেল করে যাচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসে আপনি এসপি ডেলিগেট করতে পারেন। যদি কোথাও তাও বুঝতে অসুবিধা থাকে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আর যদি কোনো প্রকার সমস্যা হয় আমার সাথে শেয়ার করতে পারেন। আর ইস্টিমেট রিলেটেড কোনো গাইডলাইনের প্রয়োজন হলে অবশ্যই আমি এখানে আছি। শিখি শিখায়ের সাথে থাকুন, এবং আমার একটা কমিউনিটি আছে ইস্টিমেটে, সেই কমিউনিটিতে আপনারা জয়েন করতে পারেন। আপনাদেরকে আমি ওপেন ইনভিটেশন দিচ্ছি, আমাদের কমিউনিটি ধীরে ধীরে গ্রো করছে।
তো এইখানে হচ্ছে আমার যে কমিউনিটিটা আছে এখানে 106 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, পেন্ডিং হচ্ছে $158 আর 29 জন অ্যাক্টিভ আছে। তো এখানে হচ্ছে আমি অ্যাডমিন এবং আমার দুজন মডারেটর আছে, তারাও কাজ করছে। তো আপনারা কেউ চাইলে আপনারা আমাদের কমিউনিটিতে ব্লগ লিখতে পারেন এবং আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার। ধন্যবাদ শিখি শিখায় সাথে থাকার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।